হাই ওয়েলকাম বন্ধুরা, আজকে আবার চলে এসেছি পাগলি ব্লগে। তো আজকে রেসিপি হলো আমার, এই যে দেখতে পাচ্ছ কাঁচা কলা, কাঁচা কলা নিয়ে নিয়েছি, দু তিনটা আলু নিয়ে নিয়েছি। আজকে কাঁচা কলা দিয়ে আমি নিরামিষ তরকারি করব। তো চলো দেখা যাক ফুল ভিডিওটা। কাঁচা কলা তো অনেকে বিভিন্ন ধরনের সবজি খেয়েছ, মাছ টাছ দিয়ে বা ইসে করে, তো আমি আজকে নিরামিষ করব কাঁচা কলা। তো আমি জলটা নিয়ে নিয়েছি এখানে, এবার আমি কাঁচাগুলাকে কলাগুলাকে কেটে নেব। এবার এইভাবে কেটে নেবো। আমি জলটাতে অল্প একটু হলুদ দিয়ে দেবো, কেন হলুদ না দিলে যেহেতু কাঁচা কলা, কাঁচা কলার কষার জন্য হলো কলাগুলো কালো হয়ে যাবে, হলুদটা দিলে কালো হবে না, যেমন কালার সেরকম থেকে যাবে। এবার আমি লঙ্কাটা কেটে নেব। কাটা হয়ে গেছে, এবার অল্প করে আদা জিরা বেটে নিব। বাটা হয়ে গেছে, তাহলে চলো এবার গ্যাস দিয়ে চলে যাক। এটা গরম হয়ে গেছে, এবার আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিব। কালো জিরা অল্প একটু ফোড়ন দিয়ে দিয়েছি, এবার লঙ্কা গুলোকে ভেজে নিব। লঙ্কা গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিটা ছেড়ে দিচ্ছি।
একটু লবণ দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ এইভাবে ভাজা করে নেব। এবার হলুদটাও দিয়ে দিলাম। মশলাটা করে রেখেছিলাম, আদা জিরা বাটা, এবার আদা জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। আবার কিছুটা না ভাজে নিব, নাড়াচাড়া করে নিব। তো ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবার জল দিয়ে দিলাম, এবার কিছুক্ষণ এটাকে জাল দিয়ে দিব। জলটা দেওয়ার পর ভালো করে এভাবে নাড়াচাড়া করে নেব। জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে, এইভাবে বারবার নাড়াচাড়া করতে হবে, দেখতে হবে জলটা কতদূর শুকিয়েছে। এখনো জলটা শুকায় নেই, যেহেতু হয় নেই, তো ফাইনালি হয়ে গেছে সবজিটা। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা রেডি হয়ে গেছে কাঁচা কলার মাখা তরকারি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, নিরামিষ কাঁচা কলা তরকারি। তরকারিটা কালারটা খুব সুন্দর হয়েছে, দেখতে মনে হচ্ছে খুবই টেস্ট, মনে হবে না নিরামিষ খাচ্ছি না কি খাচ্ছি। তো তোমাদের কেমন লেগেছে এই কাঁচা কলা সবজিটা, নিরামিষ রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো, একটা শেয়ার করো। আবার চলে আসবো এরকমের নেক্সট টাইম নেক্সট রেসিপি নিয়ে পাগলি ব্লগে, তোমাদের জন্য আরও বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে। তোমরা সবাই আমাকে আমার পাশে থেকো।